কথায় আছে পুরুষদের গর্ব তাদের গোফ। পুরুষেরা নিজেদের নিয়ে যে কোনো বিষয়ে বেশ আত্মবিশ্বাসের সাথেই গোফ উঁচিয়ে কথা বলতে পছন্দ করেন। তবে যদি বলি ভারতের এক নারী আছেন যিনি ঠিক পুরুষদের মতোই বেশ আত্মবিশ্বাসের সাথেই রেখেছেন গোফ, আর সেই গোফ উঁচিয়েই চলছেন সগৌরবে। শুধু তাই নয়, তার এই গোফ শেভ করারও কোনো পরিকল্পনা নেই তার। ভারতের কেরালার কান্নুর জেলার গোফ সহনারী শাইজা, 35 বছর বয়সী এই নারী অন্য সব মহিলাদের থেকে ভিন্ন। তিনি তার ওপরের ঠোঁটে চুল, যা সকলে অবাঞ্ছিত লোম হিসেবেই জানেন, সেটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এরপর তার সেই পাত্তা চুলগুলোই ধীরে ধীরে দৃশ্যমান গোফে পরিণত হয়েছে, যা তাকে করেছে অন্য সবার চেয়ে আলাদা। এ বিষয়ে শাইজা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি এখন এটা ছাড়া বেঁচে থাকার কথা কল্পনা করতে পারি না। যখন কোভিড মহামারী শুরু হয়েছিল আমি তখন মাস্ক পরা অপছন্দ করতাম, কারণ মাস্ক আমার মুখ ঢেকে রাখে। শাইজার মতে তিনি গোফ নিয়ে খেলতে চান না, তিনি শুধুমাত্র তার পছন্দ মতো জীবনযাপন করতে চান। শাইজা আরো বলেন, আমি যা পছন্দ করি তাই করি, যদি আমার দুটি জীবন থাকতো তাহলে হয়তো আমি অন্যদের জন্য একটি বাঁচতাম। শাইজার গোফ এখন তার জীবনের একটি অংশ হয়ে উঠেছে, তবে এই গোফ নিয়ে প্রায়ই তাকে নিয়ে লোকেরা উপহাস করত, কিন্তু এতে শাইজা দমে যাননি। বরং গোফ না কেটে উল্টো তিনি এটির প্রেমে পড়েছেন এবং গোফের যত্নও নিয়েছেন। শাইজা বলেন যে তার স্বামী ও তার পরিবারের সদস্যরা কখনোই তার গোফ নিয়ে আপত্তি করেননি, এবং অন্যরা তার চেহারা সম্পর্কে কি বলে তা নিয়ে তিনি বিরক্তও হন না। শাইজা এক দশক ধরে 6টি অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। এর মধ্যে একটি অস্ত্রোপচার তার ডিম্বাশয় থেকে সিস্ট অপসারণ করার জন্য করা হয়েছিল। এছাড়া তার স্তন থেকেও একটি পিণ্ড অপসারণ করা হয়েছিল। আর এই স্বাস্থ্য সমস্যাগুলি শাইজা এবং তার আত্মবিশ্বাসকে শক্তিশালী করেছে। তখনই সে ভেবে নিয়েছে যে তার নিজের শর্তে জীবনযাপন করা উচিত। শাইজা জোর দিয়ে বলেন যে তিনি নিজের জন্য যথেষ্ট আত্মবিশ্বাস তৈরি করেছেন, এবং এখন তিনি চান তার মেয়েও তার কাছ থেকে এই মনোভাব ও আত্মবিশ্বাস উত্তরাধিকার সূত্রে পাক। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।